আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী। তো টিউটোরিয়ালের এর পর্বে আমরা আলোচনা করব এখানে সূর্য ঘড়ি, যে দ্বিতীয় অধ্যায়টা আছে এখানে, দ্বিতীয় অধ্যায় নিয়ে এখানে আলোচনা করব এখানে। তো এখন বলছে, মানুষ যখন ঘড়ি আবিষ্কার করেননি তখন সময়ে হিসাব মানে কি করে মানে রাখতো বলতো? আমাদের এখানে তখন আমরা সময়টা কিভাবে এখানে কাউন্ট করতাম এটা আমাদের মানে মানে বলতে বলছে আর কি। এখানে সূর্য ও চাঁদের গতিপথ, আকাশের তারা, এই তো ছিল সম্বল, তাই না? এখন তোমরা জানো পৃথিবী সূর্যের চারপাশে একটা নির্দিষ্ট কক্ষপথে ঘোরে, সেই জন্য আমরা নিয়মিত সূর্যের উদয় আর অস্ত দেখি এখানে। এখন পৃথিবীর একটি গতি সারা বছর কি একই রকম থাকে এখানে? আমাদের কোশ্চেন করছে এখানে। সূর্যের অবস্থানের উপর নির্ভর করে যে আলো ছায়া আমরা দেখি তা দিয়ে কি সত্যি নির্ভুলভাবে সময় বোঝা সম্ভব? চলো দেখা যাক এখানে আমাদের এই কোশ্চেনগুলো, আমরা অ্যান্সারগুলো এখানে দেখবো ইনশাল্লাহ। আচ্ছা, এখানে আমি একটু এটাকে ইয়ে করে নেই। প্রথম সেশন এখানে, সূর্য ঘড়ি শিরোনাম শুনেই বুঝতে পারছো এই শিক্ষণ অভিজ্ঞতা তোমাদের কাজ হবে সূর্যকে কাজে লাগিয়ে সময়ের হিসাব বের করা। কিন্তু সূর্যকে কাজে লাগানোর উপায় কি আমাদের বলছে এখানে, এবং সূর্যকে ঘিরে পৃথিবীর কক্ষপথ আমরা কিভাবে বুঝতে পারি? যেহেতু পৃথিবী পুরো 1 বছর ধরে সূর্যকে প্রদক্ষিণ করে, কাজে পৃথিবীর কক্ষপথ বুঝতে চাইলে তোমাদেরও বছর জুড়ে কিছু পর্যবেক্ষণ করতে হবে এখানে। তবে শুরুতেই এটা জটিল প্রশ্ন খোঁজার আগে একটু দেখে নেবে, দেখ সূর্যের আলো মানে পৃথিবীতে কিভাবে এসে পড়ে এটা আমাদের প্রথমত আমরা দেখার বিষয় এখানে। তো আমরা এখানে এই প্রশ্নটা আমরা এখানে সলভ করি। এখানে সূর্যের আলো যেভাবে পৃথিবীতে আসে এটা আমরা এখানে দেখতেছি, এখানে কোশ্চেনটা দেওয়া আছে এখানে। উত্তর, সূর্যের কেন্দ্রে যে পারমাণবিক বিক্রিয়া হয় সূর্যের অভ্যন্তর ভাগে প্রচুর পরিমাণে শক্তি উৎপন্ন হয় এখানে। এই শক্তি সূর্যের পৃষ্ঠে পৌঁছালে এটি আলোক রূপে বিকিরণ করে এবং সূর্যের পৃষ্ঠ থেকে এই আলোক রশ্মি পৃথিবী সহ অন্যান্য গ্রহে ছড়িয়ে পড়ে। সুতরাং সূর্যের আলো পৃথিবীতে আসে একটি আলোর গতিতে এখানে, এবং পৃথিবীর কক্ষপথের আকৃতির কারণে পৃথিবীর বিভিন্ন অংশে সূর্যের আলো বিভিন্নভাবে পায় এখানে। আচ্ছা, এখানে বলছে তোমার নিজে নিজেরা সহ একটা পর্যবেক্ষণের মাধ্যমে বিষয়টা খতিয়ে দেখতে পারো। এখানে তোমাদের বিদ্যালয়ে পতাকা স্ট্যান্ড আছে নিশ্চয়ই? আমাদের এখানে যে আমরা পতাকা স্ট্যান্ডটা আমরা এখানে ব্যবহার করি, এখানে আমাদের যেখানে আমাদের দেশের যে মানচিত্র মানে সরি এটা যে পতাকাটা সেটা আমরা যেখানে রাখি এখানে, সারাদিনে এই পতাকা স্ট্যান্ডের ছায়া কি ধরনের পরিবর্তন ঘটে সেটা খেয়াল করতে পারো। আমার দেখবা যে পতাকাটা আমাদের সকালবেলা যেরকম থাকে মানে ছায়াটা, ছায়া যেটা পড়ে এখানে, দুপুরে একভাবে থাকবে, তারপরে এখানে বিকেলে আরেকভাবে থাকে, তাই না? পতাকা স্ট্যান্ডের বদলে যে কোনো লম্বা খুঁটি বা লাঠি যদি আমি দেখি তাহলে কিন্তু একই জিনিস হবে এখানে। তবে পতাকা স্ট্যান্ডের দৈর্ঘ্য ও অবস্থানের কারণে এর ছায়া ঠিকভাবে পর্যবেক্ষণ করা বেশ কঠিন এখানে। সেই ক্ষেত্রে একটা লম্বা লাঠি বা খুঁটি দিয়ে আমরা এখানে এভাবে কাজ করি। আগের যুগের লোকেরা কিন্তু এইভাবে কাজ করতো এখানে, যে একটা লম্বা খুঁটি দিয়ে বা লাঠি দিয়ে কি করতো এখানে, তারা সময় মেজারমেন্ট করতো বা নামাজ কালামের ব্যাপারটা এভাবে করতো এখানে। আচ্ছা, শিক্ষকের সহযোগিতায় 5-6 জনের দলে ভাগ হয়ে যাও, এবং বিদ্যালয় শুরুর পর প্রতি ঘন্টায় পতাকা স্ট্যান্ড স্যার কি পরিবর্তন হচ্ছে তা পর্যবেক্ষণ করে লিখে রাখো এখানে। আমাদের যে এখানে এই ছকটা দিয়েছে এখানে আমরা সদস্যের নাম লিখবো, যে আপনারা যে যে সদস্য, ধরুন আপনি এখানে যে আমরা যে বন্ধুরা করবেন, ধরুন এ রহিম বা করিম, জব্বার, যারাই দেন এখানে নামগুলো দেবেন, এখানে সদস্যদের নাম দেবেন, দিয়ে আপনারা করবেন কি এখানে পর্যবেক্ষণের সময় পূর্ণ ঘন্টা এখানে। তারপর এখানে বলছে খুঁটির ছায়ার অবস্থান, তারপরে খুঁটির ছায়ার দৈর্ঘ্য কত ফুট হবে এটা আমাদের মানে বের করতে বলছে এখানে, যে আমরা এই কাজটা দেখি এখানে। সদস্যদের নাম দিবেন এখানে, তো ক্রমিক নাম্বার এখানে দেওয়া আছে এখানে, যে হচ্ছে আপনার 1 থেকে 6 পর্যন্ত দেওয়া আছে এখানে। তো প্রথমত যখন আমরা এখানে ক্রমিক নাম্বার 1, তখন মনে করুন সকাল 9টা আমি দিলাম এখানে। তো সকাল 9টার সময় খুঁটির ছায়ার অবস্থান কি পশ্চিম দিকে থাকে, তাই না? এবং খুঁটির দৈর্ঘ্যটা মনে করুন 10 মিটার আমি দিলাম এখানে সকাল 9টার সময় এখানে কাজ করতেছি এখানে, ওকে। 2 নম্বর ক্রমিক এখানে সকাল 10টা দিয়েছি, দেখবো যে খুঁটির ছায়ার অবস্থানটা কি হয়েছে এখানে, পশ্চিম এবং দক্ষিণ দিকে, দক্ষিণ পশ্চিম দিকে হয়ে গেছে, এবং তখন আমাদের দৈর্ঘ্যটা হবে 10-8 মিটার হবে এখানে। যখন 11টা বাজবে তখন দেখবেন যে এটা দক্ষিণ দিকে হয়ে গেছে এবং খুঁটির দৈর্ঘ্যটা হবে 6 মিটার হয়ে যাবে। যখন 12টা বাজবে এখানে, দুপুর 12টা হবে এখানে, তখন আমাদের দক্ষিণ পূর্ব দিকে হবে এখানে খুঁটির ছায়াটা, এবং আমাদের এখানে দৈর্ঘ্যটা হবে কি 4 মিটার, মানে তখন কিন্তু মানে ঠিক দুপুরের দিকে আমাদের কিন্তু খুঁটিটা কিন্তু একদম মানে খাড়াখাড়ি ভাবে থাকে, মানে মোটামুটি একদম সোজা ভাবে থাকে এখানে। তো সেক্ষেত্রে দৈর্ঘ্যটা কমে যাবে এখানে। দুপুর 1টার সময় আমাদের কি হবে এখানে, পূর্ব দিকে থাকবে, এবং কি বলুন তো এখানে দৈর্ঘ্য 6 মিটার হবে এখানে,
ছয় মিটার ফুট আর কি, এখানে ফুটে এখানে কনভার্ট করা হয়েছে। অ্যান্ড দুইটা দিয়ে কি থাকবে এখানে, উত্তর পূর্বে থাকবে থাকবে এবং হচ্ছে আমাদের 8 মিটারের মধ্যে থাকবে এখানে। আই থিঙ্ক বুঝতে পারছেন এই বিষয়টা। এখানে এ হচ্ছে আমাদের বিষয়াদি, হচ্ছে ক্লাসের বিজ্ঞান ক্লাসের প্রথম ক্লাসেই দল পর্যবেক্ষণে খুঁটি ছায়ার পরিবর্তনে প্রথমবার তথ্য সংগ্রহ করতে পারো। পরের প্রতি ক্লাসের শেষের দলের একজন খুঁটি ছায়া পরিবর্তনের পরিবর্তনের তথ্য ওই ছকে সংগ্রহ করো, এবং এভাবে আমাদের প্রত্যেকে মানে এটা আমাদের সংগ্রহ করে আমাদের এটা পূরণ করতে বলছে এখানে। তো আমরা করবো কি এখানে 2 নম্বর যে সেশনটা আছে এখানে, এখানে আমরা দ্বিতীয় টিউটোরিয়ালে আমরা আলোচনা করবো ইনশাল্লাহ। তো এ পর্যন্ত ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।